জোলা শালিক নাকি সৌভাগ্যের প্রতীক, সাগরিকার এই মাঠও বাংলাদেশকে দিয়েছে দু হাত ভরে। টানা বৃষ্টির পর একটু ক্ষান্ত হয়েছে চটলার আকাশ, সকাল থেকে বৃষ্টি ছিল না, শালিকও হয়তো দিচ্ছিল সুসময়ের আভাস। সেই সুসময়ের রং লাগবে বাংলাদেশ ক্রিকেটে, এতটুকু প্রত্যাশা তো করাই যায়। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক। এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয় কালে ভদ্রে, বৃষ্টির কারণে উইকেট ছিল কাভারে ঢাকা। বাংলাদেশ দলের বিশ্রামের দিনে প্র্যাকটিস উইকেট থেকেও যতটা সম্ভব ঘাস তুলে ফেলার চেষ্টা, যাতে সেন্টার উইকেটের ভাইব ক্রিকেটাররা অনুশীলনও পান, অন্তত ম্যাচে কেমন বাইশ গজ থাকবে সেই সম্পর্কে ধারণা নিতে পারেন। পিচ কিউরেটরদের কথা বলার এখতিয়ার নাই, তবে অনানুষ্ঠানিকভাবে যতটুকু জানা গেছে সাগরিকায় ব্যাটিং সহায়ক উইকেট করার সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। সাগরিকার মাঠে সেরা পাঁচ ব্যাটারের চারজনই বাংলাদেশের, যার মধ্যে আবার ঘরের ছেলে মুমিনুল হকের পারফরমেন্স অবিশ্বাস্য। সেরা পাঁচে এক লঙ্কানও আছেন, তবে ভয় পাওয়ার তেমন কারণ নাই, নামটা কুমার সাঙ্গাকারা। অনেক আগেই তিনি ব্যাট প্যাট তুলে রেখেছেন, শ্রীলঙ্কাও বহু সময় আগে তাদের সোনালী দিন হারিয়েছে। বাংলাদেশের উইকেট যতই ব্যাটিং সহায়ক হোক, স্পিনারদের জন্য চার পাঁচ নম্বর দিনে হলো সুবিধা পাওয়া যায়। সাগরিকাও তার উল্টো না, চটলার মাঠে বল হাতে সেরা সাকিব আল হাসান, তার সার্ভিস যদিও পাচ্ছে না বাংলাদেশ দল। সেরা পাঁচে চার স্পিনার, তবে খুশি হবার তেমন কারণ নাই। পরিচিত ভেন্যুতেও নাথান লায়নের স্পিন ভুগিয়েছিল বাংলাদেশকে, এক টেস্টের দুই ইনিংসেই অজি নিয়েছিলেন ১৩ উইকেট। সাগরিকাকে পয়াভেনু বলা হলো টেস্ট ক্রিকেটে, এই মাঠে টাইগারদের পারফরমেন্সের চিত্র খুব বেশি আশার বার্তা দেয় না। ২১ ম্যাচের মধ্যে ১৩টাই হেরেছে বাংলাদেশ দল। পরিসংখ্যান হতাশ করুক কিংবা আশা দেখাক, দুই দল মাঠে নামলে বদলে যেতে পারে সব হিসেব নিকেশ, তবে সেই হিসেবের খাতা বাংলাদেশের পক্ষে যাবে এতটুকুই প্রত্যাশা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। বিশেষ করে পুরোটা ইরিটি বানিয়ে দেবো।